তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না। ভাঙড়ে প্রথম গুন্ডা দিয়েছিল, প্রতিরোধ করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তারপর এখন পুলিশ দিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের বাড়ি যাচ্ছে, কয়েকজনকে তুলছে, তুলে করছে। আমি কিচ্ছু বলছি না, তুলুক, কত তুলবে, ও শেষ হওয়ার জিনিস নয় ভাই, শেষ হওয়ার জিনিস নয়। বাড়িতে বাড়িতে মনে মানুষের মনে আইসে পৌঁছে গেছে, কটাকে তুলবে ভাই, ও জেল কম পড়ে যাবে রাখার জন্য। আমি কিচ্ছু বলছি না, ঠিক সময় আইনের খেলা খেলবো, পেনের দুটো এমন দেবো যা অফিসাররা তুলছে সময় বুঝতে পারবে। দেখেছেন আবাস যোজনা নিয়ে বিশাল দুর্নীতি হয়েছে, কি দেখেছেন, যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার চার চাকা আছে, এক কথায় যার পাওয়ার যে যে অযোগ্য সে পেয়েছে, পাওয়ার যোগ্যরা পায়নি। এটার থেকে তো মুক্তি পেতে গেলে আইএসএফ এর ছায়াতলে আপনাদের আসতে হবে। আপনাদের বুথে কারা আবাস যোজনার বাড়ি পাবে, কোন প্রধান, কোন মেম্বার, কোন এমএলএ, কোন এমপি ঠিক করবে না। এই বুথে কারা আবাস যোজনার বাড়ি পাবে, এই বুথের সাধারণ মানুষরা ঠিক করে দেবে, সেটাই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব। আপনারাই বলুন, যদি গ্রামের বুথে গ্রাম সংসদ রাখা হয়, গ্রাম থেকে যদি লিস্ট করা হয়, ওখানে কোনো দুর্নীতি হবে? গ্রামের তো পাঁচ রকম মানুষ ওখানে উপস্থিত থাকবে, গ্রামের যিনি সব থেকে গরিব তার নামটা তাকে উঠবে, সেটা বিচার পাবে। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বিধবা ভাতা কদিন আগে আপনারা দেখেছেন তো, তৃণমূলের এক নেত্রী তার স্বামী বেঁচে থাকার পরেও বিধবা ভাতা তার নামে চলছে, দেখেননি? আছে খবরে, বার হয়েছিল। আপনার বুথের কথা বলছি, যারা এখানে আছেন আপনাদের বুথে বলুন, যাদের প্রকৃত বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে? তার পরিবর্তে দেখো, যারা ঝান্ডা নিয়ে ঘুরছে নেতা, পাকা বাড়ি আছে তার মাকে ব্যবস্থা করে দিচ্ছে, আর একটু বেশি করে খুঁজলে দেখবেন নেতা, নেতার বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে মাকে ভাতা ভাতা খাওয়াচ্ছে। তাহলে আপনারা কি চান না আপনাদের এলাকাতে, আপনাদের এলাকাতে নির্বিঘ্নে এবং প্রকৃত যাদের ভাতা পাওয়ার দরকার তারা ভাতা পাক? বলছি আপনারা কি চান না ভাই? আগে এটা বলুন, সবার সাথে তার অধিকার প্রত্যেকের সুনিশ্চিত হোক। যদি আপনারা চান তাহলে আম গাছ লাগিয়ে, আপনাদের আম গাছ আম খাওয়ার ইচ্ছা গেছে, আমরা গাছ লাগালে আম পাবেন তো? আপনাদের যদি আম খাওয়ার ইচ্ছা যায় তাহলে আম গাছ লাগান। যদি দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চান তাহলে তো যারা তোলাবাজি করছে, যারা দুর্নীতি করছে তাদের হাত থেকে সমাজ ব্যবস্থা থেকে কেড়ে নিয়ে যারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে চাইছে তাদের হাতে তুলে দিন। বলা অনেক ছিল, সময় স্বল্প, তো আপনাদের একটা পানির বোতল দাও তো, একটা জিনিস দেখানোর আছে, তা খুলতে হবে না। আমি আস্তে আস্তে, আমাকে একজন বলছিল, ভাইজান তৃণমূলের বন্ধুরা বলছেন যে আমাদের সরকার এত কিছু নিচ্ছ, এই প্রকল্প নিচ্ছ, সেই প্রকল্প নিচ্ছ, আর আমাদের ভোট দেবে না, তাদের ওষুধটা দিয়ে যাচ্ছি, এই ওষুধ দিই বলে আমার বেশি রাগ হয়ে যায়। এটা একটা পানির বোতল, দাম কত? এমআরপি ছিল বলে জানতে পারলাম 10 টাকা। তো কথা হচ্ছে, তৃণমূলের বন্ধুরা বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, হ্যান দিচ্ছি, ত্যান দিচ্ছি। তার আগে বলি, আমার মায়েরা যারা ওই পুকুরের ওপারে আছে, ছাদে আছে, দূরে আছেন, জানালাতে দেখছে, কবরস্থানে ওপার দিয়ে মায়েরা দেখছেন, তাদেরকে বলি, আপনাদের যাদের বাড়ির মহিলাদের সন্তান প্রসবের সময় হলে সাকরাইল হসপিটালে গিয়ে আপনাদের সন্তানগুলোকে প্রসব করাতে পারেন, হলে বলবেন সরকারি হসপিটালটাই পারেন না, হয় উলুবেড়িয়ে যেতে হয় নাহলে কলকাতা যেতে হয়। এবার বলুন, মায়েদের থেকে এই কষ্টের কথা অন্য কেউ বলতে পারবে না। সেই সময়টা যখন মায়েদের সন্তান প্রসবের সময় এসে যায়, কতটা কষ্টকর সময় হয়, এতটা গাড়ি জার্নি করে তাদেরকে যেতে হচ্ছে, আর মায়ের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে, আর না হলে এত জানি না করলে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে, 15,000-20,000 নিয়ে তার সন্তানগুলোকে প্রসব করাচ্ছে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন, বাপেদের বলবো আওয়াজ তুলুন, ও লক্ষ্মী ভান্ডার তোমার রাখো, আগে মা বোনেদের স্বার্থ, এলাকার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে সাকরাইল হসপিটালটাকে উন্নত মানের করতে হবে। মা বোনেদের হাতে 500,000 দিচ্ছে, মায়ের সন্তানটা যখন উপযুক্ত হয়ে গেছে চাকরির জন্য যিনি আবেল, তাকে 10 লাখ 15 লাখ 20 লাখের চাকরি কিনতে হচ্ছে। তাই মায়েদেরকে বলবো, আপনার বাড়ির সন্তানগুলোর কথা ভেবে আওয়াজ তুলুন, 500,000 আমার পরে পরে ভাবা হবে, আগে সন্তানগুলো যেন 300
130 টাকায় ফর্ম ফিল আপ করে সরকারি চাকরি পাই তার সুবন্দবস্ত করো, এটা মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 500 হাজার দিয়ে আমাদের ভোলালে হবে না, আমার সন্তানগুলো যারা প্রাইমারি শিক্ষকতা শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে 300-400 ছাত্র ছাত্রীর সংখ্যা, মাত্র 3-4 শিক্ষক দিয়ে চালানোর চেষ্টা করছে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। ওই লক্ষ্মী ভান্ডারদের ভুলিয়ে দিলে হবে না, আমার ছেলে তার ভবিষ্যতের কথা ভেবে আগে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করুক, এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে, মায়েদেরকে আরো আওয়াজ তুলতে হবে। 500 হাজার তো দিয়ে দিচ্ছেন আপনার বাড়ির সন্তানগুলোকে মাতাল বানিয়ে দেওয়ার জন্য, দুয়ারে মত প্রকল্প নিয়ে আসছে 20 টাকার পাউচে মোবাইল দাবি লেভেল ব্যবস্থা যে সরকার করছে, সেই সরকারকে প্রশ্ন করুন, সেই সরকারকে বলুন 500 হাজার পরে হবে, আগে এই অবৈধ বৈধের মাঝে প্রক্রিয়াকে বন্ধ করুক, এই আওয়াজ মায়েদেরকে তুলতে হবে। কি অসুবিধা হবে নাকি? মায়ের হাতে 500 দিচ্ছে, 1000 দিচ্ছে, আর মায়ের ছেলেটা যাতে মাতাল হয়ে যায় 20 টাকার পাউচ বলছে দুয়ারে বিক্রি হবে, এই সরকারকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে দেখুন না হসপিটালগুলোর কি অবস্থা করে রেখে দিয়েছে, এটা আজকে সমস্যা নয়, আমি 2016 সালে চিঠি করেছিলাম আমরা সাকরাইল হসপিটালকে নিয়ে, 2016 সাল থেকে আমরা চিঠি করে আসছি, কিন্তু এখন এখনো পর্যন্ত হসপিটালের বিহাল থেকে হাল ফিরলো না, ওই বেহালি থেকে গেল। কারণ অনেক কিছু আছে, সাধারণ মানুষ কয়েকটা পয়েন্ট নিয়ে নেন, অনেক কারণ আছে। প্রথম কারণ কি জানবেন, এলাকায় যে সমস্ত বেসরকারি হসপিটালগুলো আছে সেই সমস্ত হসপিটালের ম্যাক্সিমাম হসপিটাল মালিকের সাথে দেখবেন তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতাদের বা এমএলএদের একটা ভালো সম্পর্ক আছে, বলবো না বললে আপনারা বলবেন কেন? যদি সরকারি হসপিটালগুলো ঠিকঠাক পরিষেবা দেয়, কেউ টাকা খরচ করে আর 15,000 টাকা দিয়ে তার ফ্যামিলির কোনো মহিলা সদস্যের সন্তান প্রসব করাবে বেসরকারি হসপিটালে, সবাই তো সরকারিতে যাবে, তাহলে বেসরকারিগুলো মাছি মারবে তো নাকি? ওরা কি করেছে, যদি বেসরকারিগুলো তাহলে মাছি না মারতে হয়, সেজন্য সরকারি পরিষেবাটাকে রুগ্ন রেখে বেসরকারিগুলোর রমরমা বাজার চলছে, আর দিনের শেষে হয়তো দেখুন একটা হেভি পার্সেন্টেজ এই নেতাদের ঘরে চলে আসছে। যারা আমাদের সাথে এই দ্বিচারিতা করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তো নাকি? কি লাঠি হাতে রুখে দাঁড়াবেন, বন্দুক হাতে, গুলি হাতে, কি হাতে হবে? সংবিধান হাতে, সংবিধান হাতে রুখে দাঁড়াবেন। মানুষ দেশের সংবিধান মানুষের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, আমাদের দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, সেটা ভোট। তো ভোটের মাধ্যমে এই সমস্ত তোলাবাজ দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে পরাস্ত করুন। আজকে এই সরকারের আমলে কে শান্তিতে আছে বলুন তো? কে শান্তিতে আছে? যে 75-25 রেশিও মেনটেন করছিল সে আজকে টিকিট পাচ্ছে না, মানে কেউ তার থেকে হয়তো বেশি দেবে বলে দিয়েছে। আমার সরকারি কর্মচারী বন্ধুরা যারা আছে, এই প্রশাসনের বন্ধুরা যারা আছে, দিন রাত এক করে ডিউটি করছে। প্রথম কথা তো যে ফোর্সে থাকা দরকার সে ফোর্স নাই, সংখ্যা কমে যাচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, নতুন করে জয়েনিং হচ্ছে না, অবসর নিচ্ছে যারা বয়স হয়ে গেছে, নতুন করে তো সেই জায়গাগুলো পূরণ করতে হবে না, হওয়ার কারণে এই ফোর্সের ভাইদেরকে 24 ঘন্টা প্রায় ডিউটি করতে হচ্ছে, নাইট করার পরে আবার সকালে ডিউটিতে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ ফোর্স নাই, তারা আমাদের জন্য এত কষ্ট করছে, কিন্তু তাদের হকের ডিয়ের প্রাপ্যটাও বুঝিয়ে দিচ্ছে না এই সরকার। যখন তারা হকের ডিয়ের কথা বলছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করছে। কে এই সরকারের আমাদের শান্তিতে আছে? কেউ শান্তিতে নাই, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। এখন সময় এসেছে লোকাল বডি নির্বাচনের সময়, এখন তার সরকার নির্বাচনের সময় নয়, এখন আপনি যেখানে আছেন আপনার যে লোকাল সরকারটা হচ্ছে পঞ্চায়েত, আপনার লোকাল সরকারটা তো সমিতি, আপনার লোকাল সরকারটা হচ্ছে জেলা পরিষদ, এখান থেকে তাদেরকে মুক্ত দিতে, মুক্ত করে অর্থাৎ দুর্নীতিকে মুক্ত করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চালাতে হবে। আমি চলে যাওয়ার পরে বা আগে পরে অনেকে অনেক কিছু বলে যে আমাদের সরকারের নিচ্ছে আর আমাদেরকে ভোট দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলি দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে আর ঘুমানো পর্যন্ত যে কাজগুলো আমরা করি প্রত্যেকটাতে কম বেশি আমরা ট্যাক্স দিই। সকালে উঠে আমরা কি করি, পেস্ট্রিতে দাঁত মাজি তো, ব্রাশ লাগে তো, মাজন লাগে তো, প্রথম আমরা ট্যাক্স দিই। ফ্যানটা সারা রাত চালিয়ে ঘুমাই, কেউ এসি চালিয়ে ঘুমাই,
যে কারেন্ট পড়ছে সেখানে ট্যাক্স দিচ্ছি, এটা ফ্যানটা কিনলেও ট্যাক্স দিয়েছি, এসিটা কিনলেও ট্যাক্স দিয়েছি, এক কথাই সকাল থেকে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কর্মেতে আমার ট্যাক্স দিয়ে যায়। সেই ট্যাক্স দেশকে আমরা দুই রকম ভাবে দিই, একটা নির্দিষ্ট স্কেলের উপর টাকা উঠে গেলে সেই ট্যাক্সটা দিতে হয়, আর একটা আমরা যেগুলো ব্যবহার করছি, মোবাইলে নেট চালাচ্ছি, যে করছি, মোবাইল কিনছি, সবে তোমার ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্সের টাকাটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে, একটা স্টেট গভর্নমেন্টের কাছে থাকে। তো কথা হচ্ছে এই টাকাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘুরে আসে, ট্যাক্স দিচ্ছি, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই পানির বোতলটার দাম সবাই আগে বাক্যে 10 টাকা বলে উঠলেন, কেন বললেন? এমআরপি যেখানে লেখা ছিল এমনি তো, তাই তো নাকি? ঠিক এমআরপি নিচে একটা ছোট করে লেখা থাকে, আমরা কিন্তু ওটাকে অনেক সময় তো দেখেও এড়িয়ে গেছি। ব্যাপারটা কি? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত রকম ট্যাক্স ধরে 10 টাকা। তাহলে আপনি পানির বোতলটা কিনছেন, তার থেকে ট্যাক্স উঠছে, সেই ট্যাক্সের টাকায় আবাস যোজনা হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় বিধবা ভাতা হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় ওই ঢালাই রাস্তা হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় পানীয় জলের যে ব্যবস্থা হচ্ছে সরকারিভাবে, সমস্তটাই সেই ট্যাক্সের টাকায় হচ্ছে। কোন মোদী বাবু, কোন মমতা দিদি তার নিজের ঘর থেকে 5 পয়সাও দিচ্ছে না, বরঞ্চ তারা কি করছে, আপনার ট্যাক্সের টাকাতে এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছে। আজকের পর থেকে যদি কেউ এই কথা বলে আপনাদের, আপনারা সুষ্ঠুভাবে ধান্দা মস্তিষ্কে বলবেন, এই চুপ কর ভাই, অনেক ডায়লগ দিয়েছিস, তোদের ক্যাবিনেটের যে মন্ত্রীগুলো এসি গাড়ি চড়ে ঘোরে, বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, সেই গাড়ির যে গাড়ি চড়ে ঘুরে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে, বলবেন ওই গাড়ি আমাদের মেহনতের ট্যাক্সের টাকায় আমরা কিনে দিয়েছি, তোরা চড়ছিস, বেশি বকলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওখান থেকে আমরা নামিয়ে দেব। শুধু তাই নাই, মমতা ব্যানার্জি যে 14 তলার উপরে এসি রুমে বসে হাওয়া খান, সেই এসির যে হাওয়া খাচ্ছে, এসির দামটা, এসি হাওয়া খেতে গেলে কারেন্ট যে পুড়ছে, সে টাকাটাও আপনাদের পাড়ায় যিনি ভিক্ষা করেন, সেই ভিখারির ট্যাক্সের টাকা আছে ওখানে।